হ্যালো গাইস, আজ আমি বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে আলোচনা করব। নিরাপদ মাছে ভরবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগান হচ্ছে আমাদের জাতীয় কৃষি মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। কৃষির অন্যতম উপাদান মৎস্য খাতে বাংলাদেশ রীতিমতো বিপ্লব এনেছে। যে মাছ একসময় নিম্নবিত্তের বাইরে চলে যাচ্ছিলো, সেখানে এখন মাছ এসেছে নাগালের ভেতর। অনেক মাছ হারিয়ে যাচ্ছিলো, গবেষণার মাধ্যমে তার অনেক প্রজাতি ফিরে এসেছে। দেশের মাছ এখন বিদেশেও রসনা মেটাচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মৎস্য শিল্প। দেশে 35,48,000 টন মাছ উৎপাদিত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 53,000 কোটি টাকা। আর দেশে এসে 36 প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ আবার ফিরিয়ে আনা হয়েছে। মাছে ভাতে বাঙালি, বাঙালির বহু প্রাচীন প্রবাদের একটি। আমরা বাঙালি, আর বাঙালি বলেই মাছের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। মাছ সংস্কৃতির একটি অংশ হয়ে গেছে। মাছের সঙ্গে আমাদের সম্পর্ক জীবন জীবিকারও বেঁচে থাকার। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেই কারণে অতীতকাল থেকে বাংলাই ছিল মাছের ভাণ্ডার। তবে এই মা কথাটি কেবল মুখে মুখেই প্রচলিত ছিল না, বরং বাস্তবতাও ছিল। অর্থাৎ একসময় ভাতের সঙ্গে রসনা বিলাসের জন্য মাছ না হলে বাঙালির পাত পূর্ণ হতো না। প্রাণীজ আমিষের অন্যতম উৎস হলো মাছ। গ্রাম থেকে শহরে পুষ্টি চাহিদার একটি বড় অংশই পূরণ হয় মাছ থেকে। প্রোটিন বা আমিষ জাতীয় ভিটামিনের উৎস মাছ। একজন মানুষের দৈনিক ক্যালোরির চাহিদা 20-30% প্রোটিন জাতীয় খাদ্য থেকে আসা উচিত বলে বিশেষজ্ঞদের মত। মাছ হলো প্রথম শ্রেণীর প্রাণীজ আমিষ জাতীয় খাদ্যের উৎস। বর্তমানে বিশ্বের 7টি দেশে মানুষের প্রাণীজ আমিষের অর্ধেকের বেশি মাছ থেকে আসে। বাংলাদেশ প্রাণীজ আমিষের প্রায় 58% আসে মাছ থেকে। জানা যায় মাছে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন ডি, ওমেগা-3, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ প্রভৃতি পুষ্টি উপাদান। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে সপ্তাহে অন্তত 2 সার্ভিং মাছ খাওয়া উচিত। শিশুদের মানসিক ও শারীরিক সুষমভাবে বৃদ্ধির জন্য মাছ অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য উপাদান। আর মাছ, বাংলার মাছের দ্বারে ইলিশের বিশ্ব জয়ের কথা তো সবার জানা। ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। বাংলা হলো মাছের দেশ, এখানে নানা রকম মাছের সম্ভারে পূর্ণ। বহু ধরনের স্বাদুপানি এবং সামুদ্রিক মাছ, পুঁটি, সরপুঁটি, খলিশা, চাপিলা, ট্যাংরা, গোলসা, রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, কাকিলা ছাড়াও রয়েছে বাইম, টাটকিনি, কই, শোল প্রভৃতি মাছ। সমুদ্রেও রয়েছে বহু ধরনের মাছ। এর পাশাপাশি শুটকির জন্যও সুনাম রয়েছে। শুটকি মাছের চাহিদা ব্যাপক। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে মিঠাপানের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের তৃতীয়। এর সঙ্গে রয়েছে বহু ধরনের সামুদ্রিক মাছ। কৃষি এই অংশটি বাঙালির পরিবর্তিপ্তির সঙ্গে সঙ্গে অনেকের জীবন জীবিকার উৎস হিসেবেও কাজ করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার প্রতিবেদনে বলা হয়েছে মুক্ত জলাশয়ে মাছ চাষে বাঙালি বিশ্বে দ্বিতীয়। বিশ্বের 52টি দেশে মাছ বাংলাদেশে রপ্তানি করে। নদ নদী পুকুর ডোবা খাল পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে মাছের প্রাকৃতিক উৎপাদন অব্যাহত রয়েছে এবং সেই সঙ্গে পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে প্রচুর মাছ উৎপাদিত হচ্ছে। দেশের মধ্যে মৎস্য সম্পদ বৃদ্ধি সমৃদ্ধ হচ্ছে। বাংলাদেশে এখন কোন মাছ উৎপাদনের সম্পূর্ণ উদ্যোগে গড়ে ওঠা লাখ লাখ পুকুরে মাছ চাষে বিপ্লব ঘটেছে। নতুন নতুন মাছের উদ্ভাবন হচ্ছে। অনেক দেশি মাছের প্রজাতি ফিরে এসেছে। তারপর থাকবে থাইল্যান্ড, ভারত ও চীন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায় গত 3 দশকে বাংলাদেশে মাছের উৎপাদন বেড়ে হয়েছে প্রায় 25 গুণ। 2019-20 অর্থবছরে 45.03 লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। মৎস্য সম্পদের সঙ্গে দেশের অর্থনীতির নিবিড় যোগসূত্র রয়েছে। জানা যায় মৎস্য খাতের সঙ্গে জড়িত রয়েছে 14 লাখ নারী সহ মোট জনসংখ্যার 12% মানুষের অধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। দেশের মোট জিডিপির 3.57% এবং কৃষির জিডিপির 26.50% মৎস্য খাতের অবদান রয়েছে। সো গাইস, আপনারা বুঝতেই পারছেন মৎস্য খাত বাংলাদেশের অর্থনীতির জন্য কতটি গুরুত্বপূর্ণ এবং আমাদের সংস্কৃতি এবং আমাদের শারীরিক সংস্কৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।